During August 2016, August 2016, its transactions included the following. এর কিছু ট্রানজেকশন দেওয়া আছে 2016 আগস্টের কিছু ট্রানজেকশন দেওয়া আছে আমাদের সেগুলো নিয়ে জার্নাল করতে হবে তো আগস্টের 3 তারিখ যদি খেয়াল করি লোন টেকেন ফ্রম হাবিব ব্যাংক লিমিটেড 25000 হাবিব ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছি 25000 টাকা 20000 টাকা উইথড্রন ফর বিজনেস 20000 টাকা বিজনেসের প্রয়োজনে উঠিয়ে নিয়ে এসেছি এন্ড রিমেইনিং ইন দি ব্যাংক বাকিটা ব্যাংকে রেখে দিয়েছি একটু কেয়ারফুলি খেয়াল করো হাবিব ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছি 25000 টাকা পুরো টাকাটাই বিজনেসের জন্য উঠিয়ে আনিনি 20000 টাকা এনেছি 5000 টাকা ব্যাংকে রেখে দিয়েছি যেটা বিজনেসের জন্য এসেছি সেটার জন্য ডেবিট হবে কি স্যার ক্যাশ ক্যাশ আর যেটা ব্যাংকে রেখে এসেছি সেটার জন্য ব্যাংক আর পুরো টাকাটাই যেহেতু ব্যাংক লোন তাই ব্যাংক লোন হবে ক্রেডিট খেয়াল করবা এগুলো এগুলো নতুন নতুন এন্ট্রি একটু খেয়াল করতে হবে 5000 আর টোটাল 25000 টাকা হচ্ছে আমার ব্যাংক লোন আগস্টের 3 তারিখের পরে আসছে আগস্টের 6 তারিখ পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ আগস্ট 4400 আগস্ট মাসের ভাড়া বাবদ দিয়েছি 4400 টাকা এন্ড অ্যাক্টিভ রেন্ট এক্সপেন্স ওয়াজ 600 এবং বকেয়া ভাড়া ছিল 600 একটু খেয়াল করো আগস্ট মাসে টোটাল ভাড়া বাবদ 4400 টাকা দিয়েছি এবং এর মধ্যে 600 টাকা অ্যাক্রুড রেন্ট ছিল পেমেন্ট করে দিলে ক্রেডিট হবে কি ক্যাশ নাকি পেমেন্ট যেহেতু করে দিয়েছি ক্রেডিট হবে কি ক্যাশ আর রেন্ট বাবদ দিয়েছি তাহলে রেন্ট এক্সপেন্স হবে ডেবিট তাই না এখন এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই টাকার মধ্যে আবার বকেয়া ভাড়া আছে যে অ্যাক্রুড রেন্ট এই কথার মানে হচ্ছে বকেয়া ভাড়া হচ্ছে 600 অ্যাক্রুড রেন্ট এক্সপেন্স ওয়াজ 600 বকেয়া ভাড়া ছিল 600 বকেয়া ভাড়া যদি 600 টাকা দিয়ে দেই বকেয়া ভাড়া মানে হচ্ছে রেন্ট পেয়েবল আমরা দিয়ে দিলে রেন্ট পেয়েবলটা ডেবিট হয়ে যাবে কারণ অ্যাকাউন্ট পেয়েবলকে টাকা দিলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট হয়ে যায় একইভাবে রেন্টের টাকা দিয়ে দিলে রেন্ট পেয়েবলটাও ডেবিট হয়ে যাবে টাকার পরিমাণের হিসেবটা একটু বোঝার চেষ্টা করো টোটাল 4400 টাকা পে করেছি যার মধ্যে 600 টাকা আগের রেন্ট আর 3800 টাকা হচ্ছে এখন এই মাসের রেন্ট এক্সপেন্স 6 তারিখেরটা সলিউশন করে দিয়েছি লাইনটা আবার পড়ো তারপর সলিউশনটা মিলাও এটা একটু জটিল স্যার এখানে হিসাবে 5000 হওয়ার কথা ছিল না বল বলছে তো পে দ্য রেন্ট অফ দ্য মান্থ অফ আগস্ট মানে তো আগস্টের জন্যই স্যার 4400 টাকা দিচ্ছে না তোমার কথা ঠিক আছে তোমার কথা ঠিক আছে এটা আসলে তিন ভাবে করা যায় একটা হচ্ছে আমি যেভাবে করেছি সেটা হচ্ছে যে আগস্ট মাসের ভাড়া বাবদ 4400 টাকা দিয়েছি এবং এর মধ্যে 600 টাকা বকেয়া ভাড়া আছে এটা হচ্ছে আমার লজিক আমি যেটা করেছি তুমি যেটা বলছো সেটাও সঠিক যে 4400 টাকা আগস্ট মাসের ভাড়া আরো বকেয়া আছে 600 সেই হিসেবে 5000 তুমি যদি ওইভাবে করো তাও ভুল হবে না ঠিক আছে আর কোনো প্রশ্ন ছয়ের পরে 12 তারিখ এটা আমি তোমাদের কাছ থেকে কারেক্ট আনসার আশা করতেছি কারণ অলরেডি এটা তোমরা জানো অ্যাট রিকোয়েস্ট অফ কিউ ইন্স্যুরেন্স ইনকর্পোরেশন কিউ ইন্স্যুরেন্স ইনকর্পোরেশনের অনুরোধে মেড রিপেয়ারস অন বোট অফ জন সিওয়েস জন সিওয়েস এর বোটের রিপেয়ার করে দিয়েছি সেন্ড বিল ফর 5620 এবং 5600 টাকা বিল পাঠিয়েছি বিল পাঠালে ডেবিট কি হবে বলো স্যার ক্যাশ বিল পাঠালে কি ক্যাশ টাকা পাওয়া যায় না ক্যাশ পাবো পাওনা আছে অ্যাকাউন্টস রিসিভেবল
তাড়াতাড়ি হারিয়ে ফেললে কেমনে হবে? মানে ভুলে গেছিলাম, তারপর মনে আসলো। বিল পাঠালে আমরা টাকা পাই না, টাকা পাবো? অ্যাকাউন্টস রিসিভেবল। আর ক্রেডিট কি হবে? রিপেয়ার সার্ভিস দিয়ে টাকাটা পাইছি না? লাইনটা কি খেয়াল করতেছো? এই যে বোটে রিপেয়ার করে দিয়েছি, তাই এটার জন্য আমরা যে অ্যাকাউন্ট লিখবো সেটা হচ্ছে রিপেয়ার সার্ভিস রেভিনিউ। 12 পরে আসতেছে 18 তারিখ, মেড রিপেয়ার্স টু বোট অফ ডেনিস কপার। ডেনিস কপারে বোটে রিপেয়ার করে দিয়েছি এন্ড কালেক্টেড ইন ফুল দ্য চার্জ অফ টাকা 2830 এবং 2830 টাকা কালেক্ট করেছি। ডেবিট কি হবে? স্যার এখানে ক্যাশ হবে। এখানে ক্যাশ হবে, ভেরি গুড, কারণ কালেক্ট করে ফেলছি। ক্রেডিট কি হবে? রিপেয়ার সার্ভিস। স্যার রিপেয়ার সার্ভিস, রিপেয়ার সার্ভিস রেভিনিউ। টাকার পরিমাণ হচ্ছে 2830 টাকা। 18 পরে আসতেছে 20 তারিখ, প্লেসড অ্যাডভার্টাইজমেন্ট ইন দি ডন। ডন হচ্ছে একটা পত্রিকার নাম বা একটা যেকোনো একটা মিডিয়া। এই মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি 165, পেমেন্ট টু বি মেড উইদিন 30 ডেইজ। পেমেন্ট 30 দিন পরে দিব বা 30 দিনের মধ্যে দিব। এটা পেয়েবল হবে, মানে অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে? স্যার ক্রেডিট হবে অ্যাকাউন্ট পেয়েবল। ভেরি গুড, ক্রেডিট হবে অ্যাকাউন্টস পেয়েবল। আর ডেবিট কি হবে? স্যার অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। ভেরি গুড, ধন্যবাদ সঠিক আনসার দেওয়ার জন্য। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে ডেবিট, টাকার পরিমাণ হচ্ছে 165। ওকে, 20 পরে আসতেছে 25, রিসিভড এ চেক ফর 5620 ফ্রম কিউই ইনস্যুরেন্স ইনকর্পোরেশন। কিউই ইনস্যুরেন্স ইনকর্পোরেশন কাছ থেকে একটা চেক পেয়েছি 5620 টাকা, রিপ্রেজেন্টিং কালেকশন অফ দি রিসিভেবল অফ আগস্ট 12, যেটা আগস্ট 12 তারিখের অ্যাকাউন্টস রিসিভেবল কে রিপ্রেজেন্ট করছে। চেক যদি আমরা পাই তাহলে আমরা সেটাকে ক্যাশ ধরে নিব। চেক পেলে ক্যাশ ধরে নিব, কারণ চেকের নামে অ্যাকাউন্ট তৈরি করা যায় না, মনে আছে? তাই আমরা ক্যাশ লিখবো, ক্যাশ হচ্ছে ডেবিট। আর ক্রেডিট কি হবে? দেখি কেউ বলতে পারো কিনা, ক্রেডিট কি হবে? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল, ভেরি গুড, বুঝিয়ে বলো তো একটু। স্যার আমি তো আগে পাইতাম স্যার ওর কাছে, এখন টাকা আমি আমি আগে পাইতাম, এখন সে টাকা দিয়ে দিছে, অ্যাকাউন্টস রিসিভেবল হবে, ক্রেডিট। এবার আসো 30 তারিখ, সেন্ড চেক টু দি ডন। ডন কে এবার আমরা চেক পাঠিয়েছি, ইন পেমেন্ট অফ দি লায়াবিলিটি ইনকার্ড অন আগস্ট 20। আগস্ট 20 তারিখে আমার যে লায়াবিলিটি আছে অ্যাকাউন্টস পেয়েবল নামে, এই লায়াবিলিটির জন্য আমরা তাকে চেক পাঠিয়েছি। ডেবিট কি হবে এটা বলো আগে। স্যার ব্যাংক হবে। হ্যাঁ ডেবিট, ডেবিট, ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল হবে না? অ্যাকাউন্ট পেয়েবল। আর চেক পাঠালে আমরা ব্যাংক ধরে নিব, চেক পাঠালে আমরা ব্যাংক ধরব। চেক পাইলে ক্যাশ, ক্যাশ, আর চেক দিলে ব্যাংক। কারণ হচ্ছে আমি যদি কাউকে চেক দেই, আমি যদি কাউকে চেক দিয়ে দেই তাহলে সে কি আমার চেক থেকে টাকা নিয়ে যাবে, আমার ক্যাশ থেকে টাকা নিয়ে যাবে না আমার ব্যাংক থেকে টাকা নিয়ে যাবে? ক্যাশ থেকে নিয়ে যাবে, ব্যাংক থেকে। এই জন্য ব্যাংক হবে ক্রেডিট, ব্যাংক থেকে, এই জন্য ব্যাংক হবে ক্রেডিট। ঠিক আছে, এই হচ্ছে জার্নাল। বেশ কয়েকটা নতুন আইটেম ছিল, কোনো আইটেম যদি রিপিট করার প্রয়োজন হয় বা কোনো আইটেম যদি জানতে ইচ্ছে করে আমাকে একটু জিজ্ঞেস করো। তো লেজিউরের একটা এক্সাম্পল আরেকবার করায় দিলে ভালো, মানে জার্নালের মতো। হ্যাঁ, তো মানে এর পরের টপ লেজারের আর কি একটা লেজার করে দিব, একটা স্যার একটা করে দিলে ভালো হয় আর কি। কোনটা করে দিব বলো, যে কোন একটা, মানে রিভাইজ হবে স্যার আমার ইচ্ছা। আমি আমি তো আমি তো ছোটটা করব, এত তো সমস্যা নেই, আমি রিপেয়ার সার্ভিস রেভিনিউ করব খুব ছোট। ঠিক আছে, স্যার যেটা আসতে পারে ওইটা করেন স্যার।
আসতে পারে বলতে কি, লেজার তো একটা আর আসবে না, একটা জার্নালে অনেকগুলো লেজার থাকবে তাই না? মনে আছে না সবার? একটা জার্নাল অনেকগুলো লেজার থাকে না? সো আমি আজকে একটা ছোট করে দিই, ক্যাশ অ্যাকাউন্ট তো অনেকবার করাইছি, আজকে রিপেয়ার সার্ভিস রেভিনিউ করি। রিপেয়ার সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট, তা আমাদের খুঁজতে হবে রিপেয়ার সার্ভিস রেভিনিউ কোথায় আছে। কত তারিখে আছে? 12 তারিখে আছে, 2016 আগস্টের 12 তারিখটা দিয়ে নেই আগে, ধীরে ধীরে করতে হবে। আগস্টের 12 তারিখ, অ্যাকাউন্টের নাম কি হবে? কি জানো, সিউএ এরকম একটা ছিল। রিপেয়ার সার্ভিস রেভিনিউ আছে কোন দিকে? ক্রেডিট। অ্যাকাউন্টের নাম হবে অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিটটা উল্টাটা তাই না? অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টের নাম হবে অ্যাকাউন্টস রিসিভেবল। টাকা কোন দিকে বসবে? এটাও ক্রেডিট দিকে, তবে অ্যাকাউন্টের নাম কি হবে? ক্যাশ। এবং ক্রেডিট দিকে বসবে, টাকার পরিমাণ 2830, ব্যালেন্স কত হয়? স্যার 5620 এর সাথে যোগ হবে। হ্যাঁ করো, কত বলো আমাকে অ্যামাউন্টটা বলো। স্যার 8450। আরেকবার একটু বলো, 8450। 8450, এই হচ্ছে আমাদের ব্যালেন্স। এইভাবে লেজার করতে হবে, মনে পড়ছে? জি স্যার। ওকে, প্রবলেম নাম্বার 5 এটা তোমাদের জন্য রেখে দিলাম, এটা তোমরা কইরো বাসে। স্যার রেফারেন্স গড়টা কেন রাখা হয়েছে? স্যার রেফারেন্স গড়ে আমাদের কোনো কাজ নাই, এটা আপাতত লাগবে। রেফারেন্স দিয়ে হচ্ছে ওই যে আমাদের এই যে লেজার গুলো করি, এই লেজারে যে নাম্বারটা থাকে, ধরো ধরো রিপেয়ার সার্ভিস রেভিনিউ, এই লেজারটার নাম্বার হচ্ছে 400, ধরে 510। তো আমরা যখন জার্নাল দিই তখন এই রিপেয়ার সার্ভিস রেভিনিউ কোথায় আছে, এই যে এখানে যখন এটা লিখি তখন সাথে সাথে এখানে লেজার নাম্বারটা লিখে দিই 510। এতে সুবিধা হয় কি, আমরা এই অ্যাকাউন্ট দেওয়ার সময় বুঝে যাই যে এই জার্নালটা আমার 510 নাম্বার লেজারে যাবে। কথা বুঝতে পেরেছো? এরকম রেফারেন্স দিই, এটা লাগবে না তোমাদের। আচ্ছা, জার্নাল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, প্রবলেম নাম্বার 5 এ কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। প্রবলেম নাম্বার 5, এই যে আমি স্ক্রিনে রাখলাম পুরোটা দেখো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার কুইজে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে? কুইজে কোশ্চেন প্যাটার্ন হবে, একটা জার্নাল থাকবে, সেখান থেকে জার্নাল করতে হবে, লেজার করতে হবে, আর একটা থিওরি থাকবে, 15 মার্কস। স্যার জার্নাল লেজার কি পার্সিয়াল মার্কিং হয়? অবশ্যই। থ্যাংক ইউ স্যার। আর তুমি জার্নাল না পারলে তো লেজার পারবেই না, জার্নাল না পেরে যদি তুমি লেজার পারো তাহলে আমি ধরে নিব তুমি দেখে দেখে লিখছো, ঠিক আছে? জি স্যার। ওকে, 5 নম্বরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। স্যার 12 তারিখেরটা একটু বুঝাই দিলে ভালো হতো। রিসিভ ডিসকাউন্ট 20, কমিশন 500, ডিসকাউন্ট পেয়েছি 20, কমিশন পেয়েছি 500, দুইটাই ক্যাশে পেয়েছি তাই ক্যাশ ডেবিট, আর ডিসকাউন্ট রিসিভড একটা ইনকাম এটা ক্রেডিট, আর কমিশন রিসিভড একটা ইনকাম এটাও ক্রেডিট, 20 টাকা, 500 টাকা, টোটাল ক্যাশ 520 টাকা। ওকে কি স্যার? ওকে ওকে, আর কোনোটা? কারা
বলতে অ্যাকাউন্টস রিসিভেবল কারা? যারা পাবে স্যার। না যারা পাবে না, যাদের কাছে আমি পাবো। ক্রেডিট, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো প্রশ্ন? অ্যাকুমুলেটেড ব্যাড ডেট না? হ্যাঁ, আমি বুঝতে পারিনি। কোশ্চেনটা বুঝতে পারিনি, কেউ কিছু জিজ্ঞেস করেছো? স্যার অ্যাকুমুলেটেড ব্যাড ডেট টার্মটা বললাম না, একদম শেষেরটা ছিল। অ্যাকুমুলেটেড ব্যাড ডেট মানে হচ্ছে যে আমি ওই যে ভবিষ্যতে কিছু টাকা আদায় হবে না সেই আশায়, কি মানে সেই চিন্তা করে আগে থেকেই কিছু টাকা আলাদা করে রাখি অ্যাকাউন্টস রিসিভেবল থেকে, ওটাকে আমরা অ্যাকুমুলেটেড ব্যাড ডেট বলি। অ্যাকুমুলেটেড সঞ্চিত ব্যাড ডেট। ওকে, মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই, যেহেতু কেউ কোনো প্রশ্ন করছো না। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের একটা নতুন জিনিস করতে হবে, যার নাম হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, এবং এটা খুব ইজি। ওই সেকশনে আলোচনা করেছি তাই তোমাদের সাথে করছি, যেহেতু এটা খুব ইজি সবাই একটু রেসপন্স করবে। হ্যাঁ, এটা খুব ইজি, মানে রেসপন্স করলেই শেষ। ট্রায়াল ব্যালেন্স আমরা করার আগে আমাদের একটু ছোট্ট রুলস আছে। রুলসটা কি দেখো, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে পাঁচটা। তোমাদের মনে আছে কিনা যে আমাদের পাঁচ ধরনের অ্যাকাউন্ট আছে? অ্যাসেটস, এক্সপেন্স, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, ইনকাম বা রেভিনিউ। অ্যাসেট আর এক্সপেন্সকে আমরা ডেবিট করব ট্রায়াল ব্যালেন্স করার ক্ষেত্রে। অ্যাসেট আর এক্সপেন্সকে আমরা ডেবিট করব, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি আর রেভিনিউকে আমরা ক্রেডিট করব। আই রিপিট, অ্যাসেট আর এক্সপেন্সে ডেবিট করব, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি এবং রেভিনিউসকে ক্রেডিট করব। বাস, এই হচ্ছে রুল। এটা সবাই দেখো, অ্যাসেট আর এক্সপেন্স ডেবিট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি আর রেভিনিউ ক্রেডিট, শেষ। এবার খুব ইজি জিনিস, এটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সের ঘর। এটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সের ঘর, সবাই একটু ঘরে কেন। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সের ঘর, একদম পুরো জার্নালের মতো। শুধু পার্থক্য হচ্ছে জার্নালের ফার্স্ট কলামে ছিল ডেট, আর এটার ফার্স্ট কলামে হচ্ছে সিরিয়াল নাম্বার, এছাড়া বাকি সব সেম। আমি একটু সিরিয়াল নাম্বারটা দিয়ে নিই আগে। ইষ্টা পর্যন্ত দিলাম, দেখি কয়টা লাগে। প্রথমেই দেয়া আছে ব্যাংক লোন, খেয়াল করো ব্যাংক লোন কোন দিকে যাবে, ক্রেডিট এটা যাবে, কারণ এটা একটা লায়াবিলিটি। 14,000, তারপরে আসতেছে মার্কেটেবল সিকিউরিটিস, এটা একটা অ্যাসেট, এই নামটা তোমরা আগে কখনো শুনো নাই তাই বলে দিলাম। এটা একটা অ্যাসেট, মানে আমার হাতে যদি এমন কোনো সিকিউরিটি, এমন কোনো অ্যাসেট থাকে যেটা বাজারে বিক্রি করা যায়। এবার আসে বিল পেয়েবল, এটা লায়াবিলিটি ক্রেডিট দিকে যাবে। এই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, এই শুধু ডেবিট ক্রেডিটে টাকা লেখা আর কিছু না। আনার রেভিনিউ, আনার রেভিনিউ কোন দিকে যাবে, এটা লায়াবিলিটি। আনার রেভিনিউটা কি বলো তো, কারো মনে আছে? টাকা আগেই পেয়ে গেছি, সার্ভিস এখনো দেই নাই। টাকা আগে পেয়ে গেছি, সার্ভিস এখনো দেই নাই। সান্ড্রি ডেটর্স, এই নামটা মনে হয় তোমরা আগে কখনো শুনো নাই, তাই না? সান্ড্রি ডেটর্স হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল এর আরেকটা নাম, কোন দিকে যাবে,
ডেবিট দিকে যাবে যেহেতু এটা একটা অ্যাসেট তারপর আসতেছে আউটস্ট্যান্ডিং স্যালারিজ এটা কারো মনে আছে কিনা দেখি আউটস্ট্যান্ডিং স্যালারিজ কারো মনে আছে আউটস্ট্যান্ডিং স্যালারিজ স্যালারিজ পেয়েবল মনে নাই স্যালারি দিতে হবে ক্রেডিট যাবে লায়াবিলিটি আর্শানি স্যালারিজ মানে স্যালারিজ পেয়েবল প্রিপেইড রেন্ট কেউ বলতে পারবে এটা দিয়ে দেওয়া হয়েছে স্যার আগে দিয়ে দিয়েছি তাই না ডেবিট ডেবিট অ্যাসেট তারপরে আসতেছে ইনস্যুরেন্স এক্সপেন্স পরের কলামের গুলো করতেছি কোন দিকে যাবে ক্রেডিট ডেবিট এক্সপেন্স গুলো ডেবিটে তারপরে আছে ওনার্স ইনভেস্টমেন্ট অ্যাসেট না এটা ওনার্স ইকুইটি ওনার্স ইনভেস্টমেন্ট মানে তো ওনার্স ইকুইটি ক্রেডিট ক্রেডিট এবারে আছে রেন্ট এন্ড রেন্টস এক্সপেন্স এটা ডেবিট আমি বলা আছে এটা ডেবিটে যাবে টাকার পরিমাণ 400 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট এটা কি অ্যাসেট এটা একটা লায়াবিলিটি হ্যাঁ এটা নতুন তোমাদের কাছে তাই বলে দিলাম এটা বিষয়টা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয় আমরা কোনো অ্যাসেটের উপর যে অবচয় ধরি সেটা একবারে চার্জ না করে জমিয়ে রাখি জমাতে জমাতে একদম পুরো মেশিনের লাইফ টাইম শেষে বাদ দিয়ে দিই ওটাকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলি ঠিক আছে অ্যাক্রুড রেভিনিউ এটা বলতে পারবা কোথায় যাবে এটা হচ্ছে মেশিনারি এটা তো পারবাই নাকি কই যাবে ডেবিটে যাবে অ্যাসেট তারপরে আসতেছে ড্রয়িংস এটা একটা এক্সপেন্স ঠিক আছে মালিক কারণ ওনার সিকিউরিটি থেকে বাদ যায় না এই টাকাটা তারপরে আসতেছে ইকুইপমেন্ট এটাও তো স্যার ডেবিট এটা অ্যাসেট সরাসরি নাম একদম সরাসরি অ্যাসেট মেইনটেনেন্স এক্সপেন্স ডেবিট স্যার যেহেতু এটা একটা এক্সপেন্স তারপরে আসতেছে মিসেলানিয়াস এক্সপেন্স এটাও তো ডেবিট হবে তাই না তারপরে আসতেছে অ্যাক্রুড এক্সপেন্স দেখি কেউ বলতে পারো কিনা বকেয়া এক্সপেন্স এখনো দেই নাই স্যার হ্যাঁ কোথায় যাবে ক্রেডিটে যাবে স্যার ক্রেডিটে যাবে টাকার পরিমাণ হচ্ছে 1500 ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামই বলা আছে এক্সপেন্স ডেবিট এ যাবে 2000 তারপরে আসতেছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স কে বলতে পারবা এটা কি আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা দিয়ে দিয়েছি এখনো মেয়াদ শেষ হয়নি তাহলে স্যার ডেবিট হবে অ্যাসেট তাই না অ্যাসেট 8500 আর একটা বাকি আছে 21 তারিখ বলে ফেলো কত কোন দিকে যাবে ক্রেডিট স্যার দেখতে ডেটস পেয়েবল এটা ক্রেডিট হবে লায়াবিলিটি আচ্ছা 500 দুই দিকের যোগফল করতে হবে এবং দুই দিকের যোগফল অবশ্যই সমান হবে যদি সমান না হয় তাহলে মনে হবে তুমি অঙ্কে ভুল করেছো কিন্তু যদি আমি ইচ্ছাকৃতভাবে এমন অঙ্ক দেই যেখানে দুই দিক মিলবে না তখন কি করবা তখন তোমাদের তখন না তখন তোমাদের যেটা করতে হবে আমি বলি যেমন ধরো দুই দিকের যোগফল 132000 আমার তো এখানে করা আছে তোমরা করলে দেখতে পাবে এমন
ধরো এইদিকে 130,000 হইছে, ডেবিট দিকে 130, তাহলে কম কত? 2000। এই 2000 টাকা আমি কম যেদিকে সেদিকে বসাবো, বসিয়ে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব যার নাম হবে সাসপেন্স অ্যাকাউন্ট, এবং এই দুই দিক মিলিয়ে দিব। ঠিক আছে, দুই দিক মিলিয়ে দিব। এই সাসপেন্স অ্যাকাউন্ট শুধু ডেবিট দিকে হবে এমন কোনো কথা না, এটা ক্রেডিট দিকে হতে পারে, যেদিকে কম সেদিকে বসাবো। তো এই টাকাটা কোত্থেকে আসবে? এই টাকাটা কোত্থেকে আসবে বলতে কি, আমরা নরমালি জানি যে ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, তো মিলে না যাওয়ার মানে হচ্ছে এমন যে আমি জার্নাল দিতে গিয়ে কোথাও যেন একটা ভুল করে আসছি। এখন এত বড় জার্নালের মধ্যে কোথায় ভুল করছি এটা খুঁজে বের করা সময় সাপেক্ষ ব্যাপার, তো ওই সময়ের টুকুর জন্য আমরা এই ট্রায়াল ব্যালেন্সটাকে একটু ক্লোজ করে রাখি। এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বললাম। আর স্যার যদি অ্যামাউন্টটা স্যার বড় হয়, স্যার মনে করেন 2000 এর জায়গায় একটু বড় অ্যামাউন্ট, যত বড়ই হোক আমাদেরকে ভুলটা অবশ্যই খুঁজে বের করতে হবে। সেই ভুলটা খুঁজে বের করার জন্য একটু সময় তো লাগবে, সেই সময় পর্যন্ত আমরা এই সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে এটা ট্রায়াল ব্যালেন্সটা ক্লোজ করে রাখি। পরে যখন অ্যাকাউন্টটা খুঁজে পাই ভুলটা, ওইটা আবার সংশোধন করে এসে সাসপেন্স অ্যাকাউন্টটা বন্ধ করে দিই। জি স্যার। তাতে কি স্যার ফুল মার্কস পাওয়া যাবে? স্যার এই ফুল মার্কস আগে বুঝাই নেই, শেষ করি। এখন তুমি ড্রয়িংস ডেবিট দিকে না ফুসিয়ে ক্রেডিট দিকে বসিয়েছো, এবং তোমার 3500 টাকা গরমিল হইছে, তুমি সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মিলাই দিছো, মার্কস পাবা না? স্যার ওটা পাবা না, কিন্তু আমি যদি ভুল দেই মানে যে এমন অঙ্ক দিলাম যে মিলবে না দুই দিক, তুমি সব যদি ঠিকঠাক মতো বসাও অ্যামাউন্টে বড় যদি বড় ছোট করে দিই আর কি। আপাতত এখানে সাসপেন্স অ্যাকাউন্ট লাগবে না, তো এটা আমি বন্ধ করে দিচ্ছি। অনেকে আবার মনে করতে পারে এটা বুঝি লাগবে, এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স।